নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই, আমি সম্রাট। বন্ধুরা, আমরা জমিতে বা বাগানে জৈব সার হিসাবে ভার্মি কম্পোস্ট ব্যবহার করে থাকি। আর কিভাবে এই ভার্মি কম্পোস্ট তৈরি করা হয় সে সম্পর্কে হচ্ছে আজকের এই ভিডিওটি। আর আজ আমি চলে এসেছি ভার্মি কম্পোস্টের আসল ঠিকানা অধিকারী নার্সারি। আসুন পরিচয় করে নিই এই নার্সারির কর্ণধার গোপালবাবুর সাথে। নমস্কার গোপালবাবু। নমস্কার। আপনি আপনার ঠিকানাটা একটু পরিচয়টা একটু বলুন। আমার নাম হচ্ছে গোপাল অধিকারী, মাসদিয়া, কৃষামন্ত্রীপাড়া, নদিয়া। ফোন নাম্বার 7872135875। আচ্ছা, আপনি এখানে কতদিন ধরে ভার্মি কম্পোস্ট তৈরি করছেন? আমি এখানে ভার্মি কম্পোস্ট করছি 4 বছর ধরে। 4 বছর ধরে করছেন। আচ্ছা আচ্ছা, আপনি তাহলে আমাদের দর্শক বন্ধুদের বলুন কিভাবে আপনি এই ধাপে ধাপে ভার্মি কম্পোস্ট তৈরি করেন। ভার্মি কম্পোস্ট তৈরি করতে গেলে প্রথমত দরকার আপনার সঠিক পরিষ্কার গোবর। গোবরে কোনো রকম নোংরা মাটি আবর্জনা থাকলে হবে না। এটা যত পরিষ্কার গোবর নেবেন ততটাই আপনার সারের ক্ষেত্রে উন্নত মানের সার তৈরি হবে। আচ্ছা, এখানে কি আপনার গোবর স্তূপাকৃতি করা রয়েছে? প্রথমে আপনার গোবর নিয়ে এসে এরম জায়গাতে রাখতে হবে এবং গোবরটা ঢেকে রাখতে হবে, রোদ বৃষ্টির জল টল যেন কম পায় সেরকম জায়গায় রাখতে হবে। এখান থেকে রাখার পর আপনার এটাকে নিয়ে যেতে হবে, এর সঙ্গে কলা গাছ, কচুরিপানা এবং সামান্য নিম পাতা সবজির খোসা দিয়ে আর একটা জায়গাতে স্তূপ করা হবে। এটা হচ্ছে সেই জায়গাটা, দেখুন কেমন স্তূপ করা রয়েছে। অর্থাৎ এর মধ্যে সমস্ত জৈব পদার্থ গুলো মিশিয়ে স্তূপ করা আছে, তাই তো? আচ্ছা, এইভাবে কতদিন রাখতে হবে? এখানে মোটামুটি 15 দিন থেকে 1 মাস। আচ্ছা, এখানে 15 দিন থেকে 1 মাস হওয়ার পর এগুলো পচে যাবে, তাই তো? এগুলো পচে রেডি হয়ে যাবে। আচ্ছা, এর মধ্যে কি কোনো গ্যাস টাস তৈরি হয়? হ্যাঁ, গ্যাস তৈরি হয়, গ্যাসটা পুরো মুক্ত হয়ে যাবে, তারপরে এটাকে চেম্বারে। আচ্ছা, গ্যাস মুক্ত করার পরেই তারপরে চেম্বারে দিতে হবে। গ্যাস মুক্ত হয়ে যদি আপনার কাঁচা গোবর দেয়া হয় বা টাটকা গোবর হলে পরে ওই গ্যাসে কিছু ক্ষতি হয়, অনেক সময় কিছু মারাও যেতে পারে। আচ্ছা 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 আচ্ছা, এর পরবর্তীতে আপনি কি করেন? এইবার এইখানে যখন আপনার 1 মাস হয়ে গেল, 1 মাস হওয়ার পর এই গোবরটা আপনাকে নিয়ে যেতে হবে চেম্বারে। আচ্ছা, চলুন দেখি কোথায় নিয়ে যাচ্ছেন। চেম্বারে আপনার এইভাবে গোবরটা দেয়া হবে। আচ্ছা, প্রথম কোন চেম্বারে যাচ্ছে? প্রথম ওইভাবে, ওইটা ওইভাবে দেয়া হবে। আচ্ছা, এইভাবে দেয়া হবে। আচ্ছা, এগুলো কি একটা চেম্বার থেকে তারপরের চেম্বার এইভাবে ধাপে ধাপে যাবে? ওই চেম্বারে দেয়া থাকলো, এবার এই এর উপরে আপনার কেঁচো দিয়ে দেওয়া হবে। আচ্ছা, এই চেম্বারের মধ্যেই কিন্তু কেঁচোগুলো ছাড়া হবে না? হ্যাঁ। আচ্ছা, আমাদেরকে একটু কেঁচো দেখাবেন। হ্যাঁ, এই দেখুন কেঁচোটা হচ্ছে এইখানে, এখন এটা সুবিধা হবে। এই আছে এর মধ্যেকার কেঁচো, এই যে এই সারটা রেডি হয়ে গিয়েছে। এর মধ্যে যে আপনারা যে অজস্র কেঁচো দেখতে পাচ্ছেন, এইটাই আছে কেঁচো। এই কেঁচোগুলো হচ্ছে থাইল্যান্ডের কেঁচো। আচ্ছা, এই কেঁচোগুলো থাইল্যান্ডের কেঁচো। হ্যাঁ, এই দেখুন কেঁচো সাইজটা হচ্ছে এরকম ছোট। আচ্ছা, কেঁচো সাইজগুলো খুবই ছোট না? আচ্ছা, দেখুন বন্ধুরা কত ছোট ছোট কেঁচোগুলো। এগুলো কিন্তু আমাদের যে স্বাভাবিক কেঁচোগুলো আমরা দেখি আশেপাশে সেই রকম কেঁচো কিন্তু এগুলো নয়। ভার্মি কম্পোস্ট তৈরি করার জন্য সম্পূর্ণ আলাদা রকমের কিন্তু কেঁচোর প্রজাতি এগুলো। আচ্ছা, খুব সুন্দর লাগছে দেখতে। আচ্ছা, এর পরবর্তীতে কি করেন? এবার এই কেঁচোটা ওর মধ্যে ছেড়ে দেওয়া হবে। তারপর আপনার হচ্ছে এই কেঁচো মোটামুটি 30 থেকে 35 দিনের মধ্যে সম্পূর্ণটা খেয়ে একদম সার আকারে পরিণত করবে। আচ্ছা, মোটামুটি 30 থেকে 35 দিন লাগে। আচ্ছা, বছরের সবসময় কি 30 থেকে 35 দিন না ঋতু ভেদে পরিবর্তন? শীতকালে একটু তাড়াতাড়ি হয়, গরমকালে সারটা হতে একটু লেট হয়। আচ্ছা, আর বর্ষাকালে? বর্ষাকালেও খুব তাড়াতাড়ি হয়। আচ্ছা, যখন অতিরিক্ত গরম থাকে তখন কিছু হচ্ছে সারটা করতে একটু সময় লাগে। আচ্ছা, আমরা তো জমিতে দেখি এখন প্রায়শই রাসায়নিক সার ব্যবহার করা হচ্ছে, সেই তুলনায় যদি কেউ ভার্মি কম্পোস্ট ব্যবহার করে তাহলে সেক্ষেত্রে কি কি সুবিধা পেতে পারবে? ভার্মি কম্পোস্টের সব থেকে যেটা প্লাস পয়েন্ট, আমরা আগে ছোটবেলায় বইয়ে পড়েছি যে কৃষক বন্ধু হচ্ছে আপনার কেঁচো। বর্তমানে জমিতে রাসায়নিক সার, বিভিন্ন কেমিক্যাল ওষুধ, কীটনাশক, ফোয়াটক্স, ফিউরিন দেওয়ার ফলে কেঁচো প্রায় লুপ্ত হয়ে গেছে। আচ্ছা, যার ফলে জমির উর্বরতা শক্তি একদমই কমে গেছে। আপনারা মাঠে যখনই কোনো সবজি লাগাচ্ছেন দেখা যাচ্ছে কোনো রোগ আক্রান্ত হয়ে মরে যাচ্ছে। কলা বাগানে কলা আসবে সেই সময় দেখা যাচ্ছে কলা গাছের মাঝখান থেকে পাতা শুকিয়ে নষ্ট হয়ে যাচ্ছে, গাছের যে সবুজ ভাবটা আসছে না। আপনি রাসায়নিক দিচ্ছেন, আজকে দিচ্ছেন, 15 দিনের মধ্যে নেক্সট সার না দিলে পরে গাছ আস্তে আস্তে বসে যাচ্ছে। আর এই ভার্মি কম্পোস্টে আপনার সব থেকে যেটা প্লাস পয়েন্ট, আপনি যদি ভার্মি কম্পোস্টটা প্রয়োগ করেন তাহলে গাছের
একই ধারাবাহিকতায় চলতে থাকে। গাছ সব সময়ের জন্য সবুজ থাকে এবং ভার্মি কম্পোস্টের মধ্যে আপনি সমস্ত ধরনের খাদ্য উপাদানই পাবেন। প্রায় 14টা খাদ্য উপাদান ভার্মি কম্পোস্টের মধ্যে থাকে। তার মধ্যে দেখুন নাইট্রোজেন, ফসফেট, পটাশ, এত কমন, তাছাড়া জিঙ্ক, সালফেট, বোরন সমস্ত কিছুই এর মধ্যে থাকে। অর্থাৎ মাটির উর্বরতা কিন্তু অনেকটাই বেড়ে যাবে। আচ্ছা, দামের দিক থেকে কতটা সাশ্রয় এই সার? দামের দিক থেকে তো অনেকটা সাশ্রয়, কারণ হচ্ছে আপনার আমরা 50 কেজির বস্তা হচ্ছে মাত্র 600 টাকায় বিক্রি করি, 12 টাকা কেজি। আর 2-5 কেজি 10 কেজি নিলে পরে আমরা 15 টাকা কেজি দাম নিই। এবং এতে আপনার রাসায়নিক সারের অনুপাতে অনেকটাই দাম কম। আচ্ছা, তার মানে কেউ যদি খুচরো বা পাইকারি নিতে চান তাহলে আপনাদের সাথে যোগাযোগ করলে তারা কি নিতে পারেন? হ্যাঁ, অবশ্যই আমরা দিই। আচ্ছা, আপনারা তো এখানে তৈরি করছেন, কেউ যদি মনে করে তার বাড়িতেই ছোট করে ভার্মি কম্পোস্ট তৈরি করবেন সেক্ষেত্রে কি তারা পারবেন? হ্যাঁ, অবশ্যই পারবেন। সেক্ষেত্রে তারা কিভাবে করতে পারবে? যদি কেউ নিজের জন্য করতে চান তাহলে পরে তার দেখা গেল ছোট একটা ক্যারেট হোক বা চারি হোক বা ছোট একটা সিমেন্টের পাট হোক, তার মধ্যে সে কিছুটা পরিমাণ গোবর, কিছুটা কলা গাছ, কচুরি পানা দিয়ে তার মধ্যে 250-500 গ্রাম কিছু দিয়ে দিলে তার সারটা 35-40 দিনের মধ্যে রেডি হয়ে যাবে। আচ্ছা, আপনাদের কাছে কি কেঁচো পাওয়া যাবে? হ্যাঁ, কেঁচো আমরা বিক্রি করি, কেঁচো বিক্রি করি 2000 টাকা কেজি। আচ্ছা, সেক্ষেত্রে কি কতটা পরিমাণ নিতে হবে? আপনার হচ্ছে যা পরিমাণ আপনার যেটুকু প্রয়োজন আপনি সেটুকু নিতে পারেন। আচ্ছা, মানে 200-250 যে যেমন? হ্যাঁ, যে যেরকম খুশি নিতে পারেন। আচ্ছা, এই ভার্মি কম্পোস্ট তৈরি করার জন্য কি ধরনের ঘর বা আবহাওয়া প্রয়োজন, বা কোন ধরনের জায়গায় ভার্মি কম্পোস্ট খুব ভালো তৈরি হয়? ভার্মি কম্পোস্ট তৈরি করতে সব থেকে স্যাঁতসেঁতে আবহাওয়া এবং স্যাঁতসেঁতে জায়গাতে ভালো হয়। কারণ হচ্ছে আপনার অবশ্যই এটা শেড করতে হবে যাতে কোনো রকম রোদ বৃষ্টি না পাই, এবং ওয়েদারটা একটু ঠান্ডা হতে হবে। যদি ঠান্ডা ওয়েদার হয় এবং হচ্ছে রোদ বৃষ্টিটা কম পাই তাহলে পরে সেখানে কিছুটার কেঁচোর উপযুক্ত স্থান সেটা। আর যদি অতিরিক্ত গরম পড়ে বা রোদ পাই তাহলে পরে কেঁচো মারা যেতে পারে। আচ্ছা, পুরোপুরি সার তৈরি করার পর এই সারগুলিকে কিভাবে আলাদা করা হয় কেঁচো থেকে? সারটা তখন রেডি হয়ে যাবে, তখন আস্তে আস্তে আমরা যে পদ্ধতিতে করি সেটা হচ্ছে আস্তে আস্তে ওপর থেকে যদি সারটাকে তুলে নেওয়া হয় তাহলে কেঁচো আস্তে আস্তে নিচে বসে যাবে। কেঁচো নিচে যত আপনি ওপর থেকে সার তুলবেন কেঁচো আস্তে আস্তে তলায় চলে যাবে এবং তখন আপনি ওপর থেকে সারটাকে তুলে নিতে পারবেন। আচ্ছা, তখনই সেই সারটাকে আর শুকানোর কোনো প্রয়োজন আছে না, সরাসরি ব্যবহার করা যাবে? না, ওটাকে আলাদা জায়গাতে রাখতে হবে, যেখানে রোদ পাবে না শেডের শেডের মধ্যে ঢেলে রাখতে হবে। এমনি নর্মাল যে আবহাওয়া এতে শুকাবে সেইটাই হচ্ছে। যদি আপনি রোদে দিয়ে শুকান তাহলে সারের গুণগত মান কমে যাবে। আচ্ছা, তাহলে আমাদেরকে একটু দেখান যে কিভাবে আপনি এই ভার্মি কম্পোস্টটা শুকান। আপনার এই যে যেমন সার প্রথমে তুলে রাখা হয়েছিল, তারপরে যে তেলে রেডি করে রাখা হয়েছে এখানে, এটা আপনি দেখতে পাচ্ছেন পুরো চা পাতির মতন একদম, যখন খেয়ে কিছু রেডি করে ফেলবে পুরো চায়ের পাতির মতন হয়ে যাবে সারটা। এই যে এইভাবে রাখা আছে, এবার এইটাকে এইখানে যে ড্রাই হবে এই ড্রাই এই শুকনোতেই চলবে, হালকা একটু ময়েশ্চার থাকতে হবে সারের মধ্যে। আচ্ছা, আপনি কি ভার্মি কম্পোস্ট এইভাবেই জড়ো জমিয়ে রাখেন? না, ফার্স্ট টাইম তোলার পর আপনার হচ্ছে সারটাকে নিয়ে এসে এরকম স্তূপ করে রাখা হয়, তারপর এখান থেকে এই শেডের নিচেই এটা শুকাবে, তারপর এটাকে ব্যবস্থা প্যাকিং করা হয়। আচ্ছা গোপালবাবু, আপনার এখানে বেশ কিছু নাদা দেখতে পাচ্ছি, এইগুলোতে কি হয়? নাদাতে ফার্স্ট টাইম আমি শুরু করেছিলাম। আচ্ছা, তারপরে নাদায় যেটা হচ্ছে আমাদের এখন পর্যাপ্ত পরিমাণে লাগে, যার ফলে নাদাতে তৈরি করে আর এখন আমাদের চলে না। যদি কেউ বিজনেস বড় বিজনেস করবো বলে করে তাহলে পরে আপনাকে চেম্বার করতে হবে। চেম্বারে যত বেশি সার উৎপাদন করা যায় অন্য কিছুতে ওইরকম ভাবে অত তাড়াতাড়ি সারটা তৈরি করা যায় না, কারণ নাদাতে বা ক্যারেটে বা কুয়োর যে পাটগুলো আছে ওর মধ্যে যে সারটা করা হয় তাতে পরিমাণে খুব কম হয়, আর আপনার একটা চেম্বারে সার উৎপাদন হয় অনেক বেশি, সেটা একটা দিক। আর দ্বিতীয়ত হচ্ছে আপনার যত কেঁচোর পরিমাণ আপনার বেশি থাকবে তত সার দ্রুত গতিতে হবে। ও, আপনার যদি কেঁচো কম থাকে তখন আপনি ক্যারেট বা নাদাতে করতে পারবেন, যখন আপনার প্রচুর কেঁচো হয়ে যাবে তখন আপনাকে হয় প্রচুর পরিমাণে ক্যারেট বা নাদাতে করতে হবে, না হলে পরে চেম্বারে। আর ক্যারেট বা নাদাতে করতে গেলে, ক্যারেটে করতে গেলে আপনার শর্টে হবে, কিন্তু নাদাতে করতে গেলে আপনার জায়গাটা প্রচুর পরিমাণে লাগবে।
আর চেম্বার থাকলে আপনার অল্প জায়গাতেই আপনি করতে পারবেন। অর্থাৎ আপনি বলতে চাইছেন যে চেম্বারে করাটা অনেক বেশি সহজ এবং বাণিজ্যিক ভাবেও লাভজনক। হ্যাঁ আচ্ছা, এখানে আর কিছু বস্তাও দেখতে পাচ্ছি, এই বস্তাগুলোর মধ্যে কি আছে? এই বস্তাতে সার সব প্যাকিং করা আছে 50 কেজি। আচ্ছা আপনি একটু দেখান, এই যে বস্তাগুলো আছে সব 50 কেজি করে একদম কমপ্লিট করা আছে, পুরো মাপাই আছে না? কেউ যদি আসে তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে নিয়ে চলে যাবে, কারণ প্রত্যেক দিনই বেরিয়ে যায় সার, যার ফলে আমাদের বস্তা প্যাকিং করে রাখতে হয়। আচ্ছা, কেউ কোনো বন্ধু যদি আপনার এখান থেকে আসতে চান বাই ট্রেন বা বাসে করে তাহলে কিভাবে আসবেন? যদি শিয়ালদা থেকে আসতে, শিয়ালদার ওদিক থেকে আসেন কেউ, বা দেখা গেল গেদের থেকে আসেন, তাহলে মাছদিয়া স্টেশনে নামবেন। মাছদিয়া স্টেশনে নামার পরে আপনি 10 টাকা নেবে টোটো ভাড়া, অধিকারী নার্সারি ইছামতি পাড়া বলে পরে যে কেউ নামে। আচ্ছা বন্ধুরা, তাহলে আপনারা দেখতে পারলেন যে কত সুন্দর ধাপে ধাপে একদম ভালো মানের, উন্নত মানের ভার্মি কম্পোস্ট কিন্তু এখানে তৈরি হয়। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং গাছপ্রেমী বন্ধুদের মধ্যে ভিডিওটিকে শেয়ার করতে ভুলবেন না। এবং এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর এত সুন্দরভাবে আমাদের বোঝানোর জন্য গোপালবাবুকে অনেক অনেক ধন্যবাদ। আশা করি আপনারা সুন্দরভাবে বুঝতে পেরেছেন। আর ভিডিওটি আজকে এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।